মা দুর্গার অনেক রূপের পুজো হয়। সেই অনুযায়ী মায়ের বাহনও আলাদা হয়, কখনো সিংহ কখনো ঘোড়ারূপী সিংহ। এরকম বিভিন্ন রূপের মাহাত্ম্য তো আমরা অনেক শুনেছি, অনেক রকমের সাজেও মাকে দেখেছি। দেখেছি ডাকের সাজে, দেখেছি চুমকির সাজে, কিংবা শুধু মৃন্ময় রূপে। তাহলে মায়ের এই ভরা সংসার এক চালা থেকে পাঁচ চালায় করলই বা কে? কী দরকার ছিল এক চালা থেকে পাঁচটা চালায় ভেঙে দেবার? সেই ঘটনাই আজকে এখানে আমি বলবো। সালটা 1938। কুমোরটুলি সর্বজনীন পুজো কমিটির সভাপতি হলেন সুভাষচন্দ্র বসু। কিন্তু পঞ্চমীর দিন ঘটে গেল এক অঘটন। মণ্ডপে চলেও এসেছিল এক চালার দুর্গা প্রতিমা, কিন্তু হঠাৎ বিকেলের দিকেই এক অগ্নিকাণ্ডে নষ্ট হয়ে যায় পুরো প্রতিমাসহ পুজো মণ্ডপ। আর কোনো উপায় না দেখে স্বয়ং সুভাষচন্দ্রকে চলে যেতে হয় মৃৎশিল্পী গোপেশ্বর পালের কাছে। আবদার একটাই, দুর্গা প্রতিমা গড়ে দিতে হবে রাতারাতি। কিন্তু এক চালা দুর্গা প্রতিমা গড়া কি চারটিখানি কথা? তারপরে তো তাকে রঙও করতে হবে, তাহলে হবে কি করে? উপায় বাতলে দিলেন সুভাষচন্দ্র নিজে। উনি বললেন গোপেশ্বর পাল গড়বেন দুর্গা মাকে, এবং ভিন্ন ভিন্ন চালায় তার ভিন্ন ভিন্ন সন্তানদের গড়বেন তার সাথে কাজ করা অন্যান্য শিল্পীরা। সুভাষচন্দ্রের কথা মতো মূর্তিও তৈরি হলো। সুভাষচন্দ্রের কথায় অসাধ্য সাধন তো হয়েছিল, এবং ষষ্ঠীতে এসেছিল নতুন দুর্গা প্রতিমা। পাঁচজন পাঁচটি চালায় শুরু হয়ে গেল কলকাতায় পাঁচ চালার দুর্গা প্রতিমার পুজো, যা আজকে বারোয়ারি পুজোয় বেশি দেখা যায়। এবং এটি হয়ে গেল নতুন রীতি। ভিডিওটি ভালো লাগলে জানাবেন। এবং শেষে রইল দুর্গাপুজোর জন্য হার্দিক শুভকামনা। পুজো ভালো কাটাবেন।